আসসালামু আলাইকুম কেমন আছেন সহাই আজকে কি বলবো আজকে একটা বিশেষ 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 দিন আমাদের জন্য যারা আমাদের নিজের বলার মতো এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন বাংলাদেশের আহ চৌষট্টি এবং পৃথিবীর এগারোটা দেশ থেকে বাংলাদেশি প্রবাসী সহ প্রায় ছ হাজার মানুষ ছ হাজার তরুণ তরুণী আমাদের এই গ্রুপে যুক্ত আছেন এবং তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে ঘটনাটা ঘটে গেল সারা দিন ব্যাপী আমি ইনফ্যাক্ট ঢাকায় ছিলাম না গতকাল খুব ভোরে আমি আমার গ্রামের বাড়িতে যাই একটা খুবই জরুরি প্রয়োজনে আমার একটা বিশেষ কারণে এবং সেখান থেকে আমি আজকে দুপুরেই ঢাকায় ফিরি আহ এসেই আমি লক্ষ্য করছিলাম যে কি হচ্ছে সেরা বাংলাদেশে এবং অভাবনীয় অভূতপূর্ব আহ মানে এটা একটা অসম্ভব কাজ আজকে সম্ভব হয়েছে আমি সত্যি সত্যি আনন্দিত খুশি এবং আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই হচ্ছে প্রমাণ যে আমরা শুধু মুখে কথা বলি নাই আমরা শুধু এই এই গত দিন দিন ধরে কথাটা আমি গুরুত্ব দিয়ে বলছি এই কারণে যে দিনের মধ্যে একদিনও ছিল না টানা নব্বই দিন এবং বাংলাদেশে যেটা আমি এর মধ্যে একটু খোঁজখবর নিলাম বাংলাদেশে যারা বড় বড় ট্রেনার আছে যারা বড় বড় প্রোগ্রাম করছে তাদের সাথেও কথা বললাম আহ আমরা সত্যি সবাই মিলে এই গ্রুপের সবাই মিলে আমরা খুবই ভাগ্যবান আমি বলবো আমরা এরকম কোন চিন্তা ভাবনা করে এই প্রোগ্রামটা সাজাই নাই কিন্তু কিভাবে যেন আমি খোঁজ খবর নিয়ে জানলাম যে এটা বাংলাদেশের প্রথম এটা একটা ইতিহাস হয়ে গেল বাংলাদেশের প্রথম কোন কর্মশালা যেটা এত লম্বা সময় ধরে টানা 90 দিন অনলাইনে আর কোন কর্মশালা বাংলাদেশে এখন পর্যন্ত হয়নি আমরাই প্রথম দিক থেকে আমি মনে করি এটা একটা অভূতপূর্ব এবং আমি সবাইকে জানাচ্ছি যারা দিন ধরে আমাদের সাথে ছিলেন সেই নব্বই তম দিনটা আমরা আজকে আসলে সেলিব্রেট করেছি এবং এটা আসলে কিন্তু আমাদের জন্য প্রথম ঘটনা না এই কারণে এই কারণে আমাদের গ্রুপে যারা আছেন তারা নিশ্চয় এর মধ্যে যোগ দিয়ে ফেলেছেন আমাদের জন্য প্রথম ঘটনা না কারণ হচ্ছে এটা দ্বিতীয় ব্যাচ আমরা প্রথম ব্যাচ শেষ করেছি এবং সেটাও ছিল টানা 90 দিন এবং তার পরে আমরা দ্বিতীয় ব্যাচ শুরু করি প্রথম ব্যাচে ছিল 164 জন এখন দ্বিতীয় ব্যাচ আমরা শেষ করলাম 6000 জনకొని সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এটা একটা অভূতপূর্ব ঘটনা এবং আমি আপনাদের সত্যিই অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আসলে আমাদের টার্গেট যেটা ছিল যে আমরা শুধু উদ্যোক্তা হব না শুধু বিজনেস করব না আমাদের অনেক বাইরে আমরা অনেক কাজ করব এবং সবার আগে যেটা সেটা হচ্ছে আমার একজন ভালো মানুষ হব এখন ভালো মানুষ হওয়ার ব্যাপারটা কিন্তু আসলে বিষয় না বা একবার ভালো মানুষ তারপর আর দরকার নাই বিষয়টা কিন্তু এরকম না এটা একটা চিরন্তন একটা আহ নিরন্তর ঘটনা আপনাকে প্রতিদিন এটা চর্চা করতে হবে প্রতিদিন আপনাকে বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়ে ভালো মানুষের আহ পরিচয় দিতে হবে এবং আপনি যদি খারাপ মানুষ নাও হতে চান ভালো মানুষ নাও হতে চান কখনো কখনো কোন ঘটনার কারণে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে চুপ থেকে ওই ঘটনাটাকে হ্যান্ডেল করতে পারেন সবসময় সবকিছু বলতে গেলেও অনেক সময় খারাপ হয়ে যেতে হয় তো সেই জন্য আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে হ্যাঁ তবে ভালো কজের জন্য খারাপ হলেও কোনো ক্ষতি নেই ভালো কজের জন্য আমরা কথা বলবো ডেফিনেটলি কিন্তু আমাদের এটা একেবারে সামাজিক একটা প্ল্যাটফর্ম যদিও আমাদের তরুণদের নিয়ে আমরা উদ্যোক্তা তৈরি করার জন্য নানান কর্মশালা নানা কর্মকৌশল আমরা করছিলাম এবং আমি বলবো এটা ছিল জেড এবং আমরা এই উদ্যোক্তা তৈরিতে যা যা দরকার একটা মানুষের আমরা সবকিছুই আমরা এখানে করেছি এবং আমাদের গ্রুপে যারা আছেন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা আজকে সারাদিন ধরে যেসব অসাধারণ কাজকর্ম করেছেন তারা একটু আপনাদের কাজকর্ম গুলো এই লাইভ কমেন্টে আপনারা দিয়ে দেন আপনার লাইভ দেন ছবি দেন দেওয়া শুরু করেন এবং আমরা সবাই এক জায়গায় জিনিসগুলো থাকলো আমরাও দেখলাম আপনারাও দেখলাম যে আজকে সারাদিন আপনারা কি কাজ করেছেন আসলে আমরা তিনটা কাজ আমরা সবাই মিলে আজকে পূর্ব সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা হচ্ছে আমরা তিনটার মধ্যে যেকোনো দুটো করতে বলেছি আমি কারণ আর যারা দেশের বাইরে আছেন তাদের জন্য ডিফিকাল্ট বা দেশে থাকলে অনেক সময় সবগুলো কাজ তিনটা বলেছিলাম একটা হচ্ছে রক্ত দেয়ার যারা পারেন আর একটা বলেছিলাম কোন বৃদ্ধ বা শিশুকে আজকে দুপুরে একটু ভালো খাওয়ানো এবং থার্ড বলেছিলাম একটা বা দুটা গাছ লাগাবেন এবং আমার ধারণা এটা একটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এক যুগে এই কাজটা হয়েছে এবং আপনারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন আপনারা কি কি শিখেছেন কি কি করেছেন তো আমি আপনাদের একটু রিকোয়েস্ট করব কমেন্টে আপনারা লাইভ গুলো যারা লাইভ করেছেন লাইভের লিঙ্ক গুলো দিন এবং যারা আজকে যে যে কর্মকাণ্ড করেছেন ছবি তুলেছেন ছবিগুলো দেন তাহলে আমরা এক জায়গায় সবগুলো পেয়ে যাব এবং আমি সত্যি সত্যি অভিভূত আর আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাকে আজকে অনেকেই রিকোয়েস্ট করেছেন শুক্রবার থাকার কারণে ফ্যামিলির রানন কাট ছিল সবাই এই কর্মकांडে আজকে অংশগ্রহণ করতে পারল নাই সেজন্য আমরা এই কর্মकांडটাকে আগামী কাল পর্যন্ত বডিটে করলাম কালকে আপনারা যারা পারেন নাই কালকে এই কাজটা করবেন আচ্ছা আমি কালকে এই কাজটা কেন করতে বলছি যারা এখনো অনেকে इवन আরেকটা জিনিস অনেকে হয়তো ভাবছেন যে আমি তো ভালো মানুষ আমার তো আমি মনে করি আমি ভালো মানুষ কিন্তু আসলে আপনারা কিন্ত একটা চর্চা করার বিষয় আপনি যদি একটা যে কোনো একটা ভালো সামাজিক কাজ করেন এটা কিন্তু আপনার একটা অভ্যাসে পরিণত হবে এবং আল্লাহ কিন্তু তার হাতেই দিবে আপনাকে আপনি যখন চেষ্টা করবেন আপনার হাত দিয়ে যখন একটা ভালো কাজ হবে তখন আপনার হাতে দিয়ে ভালো কাজ গুলো হওয়ার জন্য যে অর্থ সংস্থান সেটা দেখবেন যে আসবে কারণ নিয়ত লাগে কোনো কিছুর জন্য আমি বলবো যে আপনারা যে শুধু ফিল করলে হবে না আপনি যে ভালো কাজ করতে জানেন আমরা যেগুলো বলেছি যে কমিটমেন্ট রক্ষা করা ভেজাল জিনিস নিয়ে কাজ না করা সত্য কথা বলা বাবা মাকে শ্রদ্ধা করা যে কোনো মূল্যে পজিটিভ থাকা নেগেটিভ জিনিস থেকে দূরে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নেগেটিভ জিনিস থেকে দূরে থাকা তো এই জিনিসগুলো আমরা ব্যাপক হারে করব এবং সেই দৃষ্টিকোণ থেকে এটা একটা আপনারা হয়তো অনেকে আগে করতেন এগুলো তারপরে এটা একটা শুরু আমি বলবো আর আপনারা যারা একুশ তারিখে ঢাকায় আসছেন এক জন তাদের জন্য তো এটা বাধ্যতামূলক কারণ এইটার উপরে সেদিন কিন্তু একটা কি বলে কাইন্ড অফ অফ পাজল বা কাইন্ড একটা ইভেন্ট থাকবে এই আজকের ঘটনা বা আজকে এবং আগামীকালকের এই ঘটনাগুলোর উপর একটা ইভেন্ট থাকবে এবং আমি একটু আগে আপনাদের বলেছি যে এটা আপনাদের একটা এন্ট্রি পাস হিসেবে কাজ করবে কারণ হচ্ছে যে আমি চাচ্ছি এটা আপনারা সিরিয়াসলি করেন কারণ কখনো কখনো আসলে প্রকাশ করা দরকার যে আপনি যেটা ফিল করেন সেটা আপনি করতে পারেন কিনা বা করতে পারেন কিনা করেন কিনা আরেকটা জিনিস আমি একটু বলি আজকে আমি আপনাদের আপনারা অনেকেই আজকে লাইভ করেছেন আমি আসলে কিছুদিন ধরে আপনাদের শেখাতে শেখাতে যেটা বলছিলাম যে নেটওয়ার্কিং এর গুরুত্ব এবং নেটওয়ার্কিং কিভাবে করতে হয় এবং হাতে কলমে ধরে ধরে আমি শেখাচ্ছিলাম সে নেটওয়ার্কিং এর সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনাকে কথা বলতে হবে আপনার ইন্ট্রোভার্ট অ্যাটিচিউডটা কে কাটিয়ে ফেলতে হবে আপনাকে মানুষের সঙ্গে মিশতে হবে আপনি হয়তো পাত্তা দিবে না অপমান করবে আপনাকে লজ্জা দিবে হয়তো আপনি হাত বাড়াবেন আর কেন হ্যান্ডশেক করবে না টু ইট আপনি 100 জনকে হাত বাড়াবেন দেখবেন হয়তো দুই জন বা তিন জন হ্যান্ডশেক করবে না বাকি সবাই করবে সো এই লজ্জা জড়তা এবং আজকে যারা লাইভ করেছেন আমি লাইভ গুলো দেখেছি আমার খুবই ভালো লেগেছে এবং কেউ কেউ বলেছেন আমি জীবনে প্রথম লাইভ করেছি আপনার যে কথা বলার একটা অভ্যাস তৈরি হচ্ছে এটা আপনাকে মার্কেটিং এ যে কত বড় হেল্প করবে আমি সব সময় যে কথাটা বলি আপনি যতই কর্মচারী রাখেন না কেন যতই মার্কেটিং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাখেন হেড অফ মার্কেটিং রাখেন মার্কেটিংটা কিন্তু আপনাকে নিজে জানতে হবে আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান নিজে মার্কেটিং করতে হবে কারণ এবং নিজে মার্কেটিং করার জন্য নিজের নেটওয়ার্ক নিজের আশেপাশের পরিচয় নিজের অবস্থান এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেজন্য আপনাকে কথা বলতে হবে এবং আমার মনে হয় যে আমরা এই যে শিখছি সবকিছুর মধ্য দিয়ে এটাও একটা আজকে আপনাদের বড় ধরনের একটা পরীক্ষা বা শুরু হয়ে গেল যে আপনারা কথা বলা শুরু করেছেন সেই জিনিসটাতে হয়তো একদিন দেখবেন যে অনেকে অনেক সুন্দর করে কথা বলবেন স্টেজে কথা বলবেন বা কোনো সমাবেশে কথা বলবেন বা কোনো প্রোগ্রামে আপনারা কথা বলবেন তখন দেখবেন যে আপনাদের মনে যে একটা শুরু করেছে এবং এক ধরনের পরিবর্তন শুরু হয়েছে আপনাদের জীবনে আর আরেকটা জিনিস আমি একটু বলি সেটা হচ্ছে যে এইটাকে আমি একটু গুরুত্ব দিচ্ছি কারণ হচ্ছে যে এইটা এইটা যারা করবেন আমরা প্রোগ্রামের জন্য কারণ আমার কাছে আমরা তো শিখেছি এখন এগুলো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস এর আজকের বিষয়টা ছিল শুরু এবং সেটার মধ্য দিয়ে কিন্তু আপনাদের অনেকেরই পরিবর্তন আমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছি এবং এত গর্ব হচ্ছে আপনাদেরকে নিয়ে আমার আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার ধারণা বাংলাদেশে আজকে একটা হইচই পড়ে গেছে সারা বাংলাদেশে এতগুলো কাজ এতগুলো গাছ আজকে लेके গেল এতগুলো রক মানুষ আজকে রক্ত দিল এতগুলো অসহায় মানুষকে আমরা আজকে সবাই মিলে খাওয়ালাম আমার মনে হচ্ছে বড় ব্যাপারে হচ্ছে বড় কাজ হচ্ছে বড় শুরু আর কিছু হতে পারে না তাই না বিজনেস আমদ শুরু থেকে আমি আপনাদের বলতাছিলাম যে আমরা শুধু বিজনেস করবো না আমরা এটা একটা রোল মডেল তৈরি করবো ভালো মানুষের মডেল এবং এবং আমি সবসময়ে বলি আপনি যা কিছু করে করতে চান লাইফে সফল হতে চান আপনি বিজনেস করতে চান আপনি অনেক বড় মানুষ হতে চান আপনার সবার আগে একজন ভালো মানুষ হতে হবে কোনো বিকল্প না এবং ভালো মানুষটা একটা চর্চার বিষয় এবং সেটার জন্য আপনাকে সবসময়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে নেগেটিভ জিনিসগুলো আপনি সবসময়ে ফেস করবেন সেখান থেকে দূরে আসতে হবে প্রতিটা নেগেটিভ কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই ওটার জন্য আপনার জন্ম হয় নাই আমি আপনাদের সবাইকে অনেক শুভকামনা জানাচ্ছি যারা সারাদিন ধরে অসংখ্য কাজগুলো করেছেন তাদেরকে আমি সত্যি করছি কৃতজ্ঞতা আপনারা যে পরিবর্তন যে অনেক কিছু শিখেছেন এবং আপনারা যে আপনাদের যে অলরেডি একটা আমি আপনি কোর্সের নব্বই দিনের প্রথম দিন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা ছ হাজার জন হয়তো বিজনেসম্যান হবেন না বা দপ্তা হবেন না এটা হয়তো সম্ভাবনা কিন্তু আপনাদের 6000 মানুষের জীবন আপনাদের 6000 মানুষের চিন্তা ভাবনা বদলে যাবে সেটা হয়ে গেছে এবং আমি বলবো এই দিক থেকে আপনারা সফল 아니ও সফল আপনারা আপনারা বদলে গেছেন সবাই আপনারা যে কি করছেন আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না এবং এটাকে ধরে রাখতে হবে আমি আপনাদের ক্লোজিং ক্লাসে এটা দায়িত্ব দিয়েছি সেটা হচ্ছে যে আপনারা 10 মানুষকে বদলাবেন আর আমরা এই কাজটা আপনাদের দোয়ায় আমাদের সবার সহযোগিতায় আমার সঙ্গে যারা এত দিন ধরে লাইভে ছিলেন লাইভ আমরা আরো করব আরো আমরা কিছু গেস্ট নিয়ে আসব প্রোগ্রাম পর্যন্ত টানা আমরা কিছু আরো লাইভ করব আমাদের 21 তারিখ পর্যন্ত কিন্তু তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সময় দিয়েছেন এই যে একটা বড় কাজ করলাম যেটা একেবারে অনলাইনে হয়েছে বিনা পয়সায় হয়েছে আপনাদের এটা জন্য কোনো টাকা খরচ করতে হয় নাই এবং এটাও একটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি বিরাট তৃপ্তি এবং ভালোবাসা আমি মনে করি আমার পক্ষ থেকে এটা আপনাদেরকে একটা গিফট জীবন বদলে দেওয়ার গিফট অনেক ভালো থাকবেন সবাই আমি সবার জন্য অনেক শুভকামনা করছি আবারও বলছি আপনাদের আজকে সারাদিন যেসব কর্মকাণ্ড করছে করেছেন সবগুলো লাইভের লিংক এবং ছবি এখানে পোস্ট করে দিন অনেক ভালো থাকবেন টেক কেয়ার আই উইস অল দ্য বেস্ট